বুঝছো নন্দিনী? ভয় পেও না, এসো। নন্দিনী এসো। এই নাগরত্ন তোমার জন্য অপেক্ষা করছে। এসো আর এটা নাও। এই নাগরত্ন তুমি ছাড়া আর কেউ পাবে না, এটা তোমারই অপেক্ষায় আছে। এই নাগরত্ন আদি সেশন দ্বারাই সৃষ্ট, এটা শুধুই তোমার। নাও এটা। সেটা দেখা যাবে। দাঁড়াও, কি হয়েছে মা, খারাপ স্বপ্ন? হ্যাঁ বাবা, সেই একই সাপের স্বপ্ন, সাথে সেই মেয়েটা। চিন্তা করো না মা, তোমার উপর স্বয়ং ভগবানের আশীর্বাদ আছে, কোনো অশুভ শক্তি তোমাকে ছুঁতে পারবে না। শুয়ে পড় মা।
বাইরে। এই দাঁড়াও, চলে গেল। তুমি আমায় দেখে পালাচ্ছ কেন? আমার হাতটা ছাড়ুন। কেন, আমাকে পছন্দ করো না? আমাকে বাড়ি যেতে হবে, ছাড়ুন হাতটা। আমি তোমাকে আই লাভ ইউ বলেছিলাম, তুমি কি আমাকে বিশ্বাস করো না? না, আমি জানি না ওসব। তাহলে হাতটা ছাড়ুন না, কাজ আছে আমার। ঠিক আছে, তোমার বাড়ি কোথায়? এখান থেকে 3 কিলোমিটার দূরে আমার বাড়ি। মিথ্যে বলো না। আমি কেন মিথ্যে বলবো, ওখানেই আমার বাড়ি। তাই বুঝি? তাহলে 3 কিলোমিটার দূরে থাকা ওড়নাটা আমাদের বাড়ির দড়িতে কি করে ঝুলছিল? আমার বাড়ির লোকজন কি তোমায় পারমিশন দিয়েছে আমাদের বাড়িতে জামা কাপড় শুকানোর জন্য? আরে, এক রকমের জামা কাপড় দুটো মানুষের হতে পারে না? আপনার মতোই সেম টি শার্ট আমি অন্য একজনকে পরতে দেখেছি, তার মানে কি সেই লোকটা আপনি? ও, যুক্তিটা দারুণ দিচ্ছ। জামা কাপড় সেম হতেই পারে, কিন্তু চোখ দুটো কি সেম হয়? আমি তোমার চোখ দুটো আমেরিকায় থাকাকালীনই দেখেছিলাম। আমেরিকাতে? আমি জানি না কি করে আর কেন, তবে আমি সেদিনই ঠিক করে নিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন, এই চোখ দুটোর মালিককেই আমি আমার লাইফ পার্টনার করব। ওই চোখ দুটোকে আমি এতদিন খুঁজছিলাম। কিন্তু সেই চোখ দুটো তো তোমার কাছে রয়েছে। আমি চাই যে আমাকে সবসময় রক্ষা করে সেই আমার লাইফ পার্টনার হবে। এতদিন ধরে আমি বহু জায়গায় খুঁজেছি, এত খুঁজে আজ তোমায় পেয়েছি। এবার আমি আর তোমায় হারাতে চাই না। এখন সিদ্ধান্ত তোমায় নিতে হবে, তুমি বলো কি করবে।
আসলে ঠিক আছে। তোমায় এখন কিছু বলতে হবে না, এই বিষয়টা নিয়ে ভালো করে ভাবো, তারপর ভাবনা চিন্তা করে কাল আমায় জানিও। ভেবে চিনতে তুমি যা সিদ্ধান্ত নেবে আমি কোনো প্রশ্ন না করেই তোমার সিদ্ধান্তটা চুপচাপ মেনে নেব। তবে আমি কিন্তু তোমার সঙ্গ না পেলে সেই মুহূর্তটাই আমার কাছে আমার এই জীবনের শেষ মুহূর্ত হবে। পরবর্তী মুহূর্তেই আমার এই শরীরটা তুমি এই পুকুরে খুঁজে পাবে। নিজের ভালোবাসার জন্য ও প্রাণ পর্যন্ত দিতে পারে। এই আমি ওই দিনই বলেছিলাম ওকে শেষ করে দাও। আমরা তো চেষ্টা করেছিলাম, ঘন্টা করেছো, কি হলো রেজাল্ট? তো সেই জিরো। না স্যার, আমরা ওকে মারার পুরো চেষ্টা করেছিলাম, কিন্তু হঠাৎ করে একটা বড় সাপ চলে এলো, আমরা ভয় পালিয়ে এলাম। পুলিশ, কোর্ট, তোমরা তো বলেছিলে তোমরা কিছুতেই ভয় পাও না, তাই না? একটা সাপ দেখে ভয় পেয়ে গেলে, অপদার্থের দল তোমরা, লজ্জা হয় না তোমাদের? অনিরুদ্ধ ওখানে সারাক্ষণ ওর সঙ্গে রয়েছে, ওর চোখ এড়িয়ে তোমাদের নন্দিনীকে মারতে হবে। দুদিন মাত্র এসে ওই অনিরুদ্ধ সারাক্ষণ ওর সঙ্গে ঘুরঘুর করছে, আর তোমরা কাজের কোনো নামগন্ধ নেই, শুধু ডায়লগ বাজে। এই শেষবারের মতন ওকে মারার জন্য তোমাদের একটা সুযোগ দিচ্ছি আমি, ওকে শেষ করে দাও। স্যার, এবারে আর কোনো ভুল হবে না, ওকে শেষ করেই দেব। মনে থাকে জানো, চিন্তা করবেন না স্যার, তবে আমাদের দেখবেন। ঠিক আছে ঠিক আছে, কাজটাকে শেষ করো, এক্সট্রা টাকা আমি দিয়ে দেবো। ওকে স্যার। বাবা, আমার কেমন যেন মনে হচ্ছে তুমি একটু বেশি রকমই চিন্তা ভাবনা করছো। তোমার কি মাথার মধ্যে অন্য কোনো প্ল্যান এসেছে? নন্দিনীর রহস্যটা আমাকে খুঁজে বের করতেই হবে। তোমার মা বলেছেন এর জন্য তন্ত্র শক্তির সাহায্য নিতে, সেই বিষয়টা আমি ভালো করে বুঝেছি। হ্যাঁ, বলছো কি কি সেটা? নন্দিনীর কাছে এমন কোন শক্তি আছে যেটা ও কোনো শিক্ষার মাধ্যমে অর্জন করেনি। এটা হতে পারে যে ওর এই শক্তিটা জন্মগত কারণে, আর যদি এরকমটা হয় তাহলে নিশ্চয়ই ওর বাবা মার মধ্যে এমন কোন শক্তি লুকিয়ে আছে। কে বলছো বাবা, তুমি আবার ওর সেই জন্মের কথা তুলছো কেন? আরে এখানে তো সবাই জানে যে ও রঙেরই মেয়ে। সম্ভব নয়, কিছু রহস্য নিশ্চয়ই এর পিছনে আছে। রঙ্গ আর সরস্বতী খুবই সাধারণ মানুষ, কিন্তু আমার মনে হচ্ছে যে নন্দিনী নিশ্চিত ওদের নিজের মেয়ে নয়, নিশ্চয়ই অন্য কেউ হবে যারা ওকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছে। নন্দিনীর আসল বাবা মাকে আমাদের খুঁজে বের করতেই হবে। তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছো বাবা। আমাদের এই দ্বন্দ্বের কারণটা হচ্ছে আমরা ভাবছিলাম নন্দিনী রঙ্গর মেয়ে, কিন্তু এখন আমি এটা বুঝতে পারছি যে ওই নন্দিনী কিছুতেই ওদের নিজের মেয়ে হতেই পারে না। বাবা, তুমি স্পষ্ট করে বলো তো। শুধু রঙ্গই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। ও তো সবসময় এটাই বলে এসেছে নন্দিনী ওর নিজের মেয়ে। এবার সবার প্রথমে নন্দিনীর বিষয়ে প্রশ্নের উত্তর ওকে আমাদের দিতেই হবে, আর তারপরেই তো বোঝা যাবে যে আসল রহস্যটা কি। ঠিক বলেছে বাবা, এক্ষুনি আমি ওই রঙ্গের কাছে গিয়ে ঠাটিয়া একটা চড় মারবো। আরে গাধা, তুই যদি এটা করিস সবাই জেনে যাবে নন্দিনীর সাথে সরাসরি লড়াই করছি। এখন ওর শক্তির সম্পর্কে সম্পূর্ণ না জানা অবধি আমাদের কিছুতেই ওর সঙ্গে লড়াই করা উচিত নয়। ঠিক বলেছো বাবা। নন্দিনীর অজ্ঞাতে আমাদের রঙ্গকে কিডন্যাপ করতে হবে।
ভগবান, ওই রাজশেখর আমার স্বামীকে চোরের বদনাম দিয়ে মেরেছে, কিন্তু আমি তার প্রতিশোধ নিতে পারিনি। আমি এখনো পর্যন্ত জানি না আমার স্বামীর কি হয়েছিল। আপনাকে কোনো উপায় আমায় বলে দিতেই হবে। আমাকে ওর অভিসন্ধি কাজে লাগাতে হবে। বসো বসো। আমার কি হয়েছে মা? আপনি কে? তুমি তুমি যখন অজ্ঞান হয়ে যাচ্ছিলে না, আমি দৌড়ে এসে তোমাকে ধরেছি। আমার কিচ্ছু হয়নি। আচ্ছা, তোমার শরীরটা কি খারাপ লাগছে? তুমি কি উপোস করে নিজেকে দুর্বল করে ফেলেছো? আমার শরীরে কোনো সমস্যা নেই মা, কিন্তু আমার মাথায় অনেক চিন্তা আছে। সব থেকে বড় একটা মেয়ের দুশ্চিন্তার বিষয় হলো তার স্বামী বেঁচে আছে কি নেই, যখন সে নিজেও এটা জানে না। আপনি তো আমার মনের কথা বলছেন, যেটা আমার মাথায় আছে। আমি শুধু তোমার মনের কথাই বলছি না, আমি সমস্যার সমাধানও করতে পারি। তুমি কি দেখছো? আমার মধ্যে যা শক্তি আছে, যেটা আমাকে স্বয়ং ভগবান দিয়েছেন, তাই আমি অতীতের, বর্তমানের আর ভবিষ্যতের কথা হুবহু বলে দিতে পারি। তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? না, তা নয়। কোনো ব্যাপার না, তুমি তোমার যে কোনো একটা পছন্দের রঙের কথা ভাবো। কেন? এমনি ভাবো, আমি বলছি। ভাবছি ওটা লাল রঙই বলবো। ভাবা হয়ে গেছে। এবার তুমি কলার খোসাটা ছাড়াও দেখি। এটা আশ্চর্য কাণ্ড, যে রংটা আমি ভেবেছিলাম সেটা তো ফলের মধ্যেই রয়েছে। এবার আমার শক্তির ওপরে বিশ্বাস হলো তোমার? আমি বিশ্বাস করি মা, বিশ্বাস করি। এক্ষেত্রে আপনি কি আমায় বলতে পারেন আমার স্বামীর কি হয়েছিল মা? শুধু বলবো না, বরং আমি তোমাকে এসব দেখাতেও পারি যে আসলে কি ঘটেছিল।